বিশ্ব ঐতিহ্যের অরণ্য নিদর্শন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে ঈদ উল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মুসল্লি জামাতে অংশ নিয়েছেন। শনিবার সকাল 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, সকাল 8টায় দ্বিতীয় এবং 8:30টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিরা জানান, ঐতিহাসিক এই মসজিদে ঈদের নামাজ পড়তে অনেক দূর থেকেও এসেছেন অনেকে। এই জায়গায় নামাজে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, শুধু বাগেরহাট জেলার নয়, বাইরের অনেক মুসল্লিরাও, ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসে। এখানে আসলে সবার জন্য এটাই দোয়া থাকবে যে আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি, দেশের উন্নয়নে সবসময় কাজ করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া থাকবে। বন্ধু বান্ধব, পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঐতিহাসিক এই মসজিদে ঈদের নামাজ আদায় করে উৎফুল্ল সবাই। আমরা 30টা রোজা রাখার পরে পরস্পর সাক্ষাৎ হচ্ছি, কুলাকুলি করতেছি, সবার সাথে দেখা হচ্ছে, এতে আমার মনের অনুভূতিটা অন্যরকম লাগতেছে। গেলে বন্ধু বান্ধবরা এসেছে, সাথে আমাদের পরিবার লোক এসেছে, আমাদের আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে যারা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তারাও এসেছে ষাট গম্বুজে নামাজ পড়ার জন্য। তারপরে আমরা এখানে অনেক বন্ধু বান্ধব একত্রে মিলিত হয়েছি, ভালো লাগছে আসলে ঈদের দিন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ষাট গম্বুজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। নামাজের পরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভেদাভেদ ভুলে সকলকে একতাবদ্ধ হয়ে দেশের উন্নয়নের উদ্যোগী হওয়ার আহ্বান জানান। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা পারস্পরিক ভেদাভেদ, হিংসা, নিন্দা ভুলে গিয়ে আজকে ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে আবদ্ধ করে আমরা একসাথে যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে বাগেরহাট তথা দেশের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এই প্রত্যাশা রইল সকল বাগেরহাটবাসীর প্রতি।